হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসে থাকছে কোডিং অ্যান্ড ডিকোডিং, অর্থাৎ সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ অধ্যায় থেকে পার্ট ফাইভ। এবং আজকের পার্ট ফাইভ শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে। তো এখানে দেখো, এই শব্দটিকে ঘুরিয়ে লেখা হয়েছে এইভাবে। তো নিচের এই দুটো শব্দকে যেভাবে ঘুরিয়ে বা যে নিয়মে লেখা হয়েছে ঠিক সেইভাবেই আমাদেরকে নিচের এই শব্দটিকেও পরিবর্তন করে দেখাতে হবে। তো তাহলে আমরা এবার দেখে নেব উপরের এই শব্দ দুটো কোন নিয়ম ফলো করেছে। এখানে প্রথম শব্দ ছিল ইউ, এখানে প্রথমে শব্দ হয়েছে এ। এটা কিন্তু এই যে এটা, এটা এসছে এখানে, এবং এই যে ইউটা এটা গিয়েছে এখানে, এবং এই যে এফ সেটা এসছে এখানে, এবং এনটা এসেছে এখানে। তাহলে যদি আমরা ঠিক একই রকমভাবে অল্প করে নিচের অংশটাও করে ফেলি তাহলে কী হবে? তাহলে এই চার নম্বরে এটা চলে এসেছিলো প্রথমে, ঠিক একই রকমভাবে নিচের শব্দে এই যে আর রয়েছে চার নম্বরে, এটা তাহলে আসবে প্রথমে, এসটা আসবে, এসটা আসবে এই স্থানে। ঠিক একই রকমভাবে সিটা আসবে আরের পাশে, এবং ইটা আসবে এসের আগে। তাহলে কিন্তু নিচের এই অংশটুকু আমাদের এই নিয়ম ফলো করলো। এবার ঠিক এই যে দেখো, এখানে এম রয়েছে, এমটা এসেছে এখানে, টিটা এসছে এখানে। ঠিক তাহলে একই রকমভাবে পরের যে এই আরটা, এটা আসবে এসের পরে, ইটা চলে আসবে এখানে, আবার এখানে যেরকম ওটা এসছে এখানে, এইচটা এসছে, এবং এইচটা এসেছে এই স্থানে। অর্থাৎ এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করবে, এ আসবে এখানে, টি আসবে এখানে। তাহলে ঠিক একই রকমভাবে শেষের ক্ষেত্রে এই যে ইটা, সেটাও চলে আসবে এখানে, এবং আইটা চলে আসবে সবার শেষে, এবং এ এবং টি পরস্পর স্থান পরিবর্তন করবে, টি এ। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কোনটা পেয়ে গেলাম? এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবং দেখবো তাহলে এই অ্যান্সারটা আমাদের কোন অপশানে আমরা পাচ্ছি। তো প্রশ্নে যে অপশানগুলো ছিল, ডিতে রয়েছে আর সি ই এস, আর এ টি ই, ইটি এ আই। অর্থাৎ এই 31 নম্বরের যে ডি অপশান, সেটা কিন্তু সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। এবার ডিসপ্লেতে তোমরা কোশ্চেন নম্বর 32 দেখতে পাচ্ছ। এবার আমরা দেখে নেব 32 এর ক্ষেত্রে কোন নিয়ম ফলো করা হয়েছে। তো এখানে দেখো, প্রথমে যে এনটা চলে এসেছে সেটা ছিল চার নম্বরে, এবং প্রথমের ইউটা চলে গেছে চার নম্বরে, এবং এন এবং ই এই দুটো কিন্তু একে অপর স্থান পরিবর্তন করেছে। অর্থাৎ ই চলে এসছে এখানে, এন চলে এসছে এখানে। অর্থাৎ এখানে চার নম্বরে যে ইউটা রয়েছে সেটা চলে আসবে প্রথমে, এবং এসটা চলে আসবে চার নম্বরে। অর্থাৎ ইউ এখানে হবে এস, আর ই এবং আর যেটা রয়েছে, এবং ই আর আর যেটা রয়েছে এটা একে অপর স্থান পরিবর্তন করবে, এটা আসবে আর, এটা হবে ই। এরপর দেখো, এই দুটো লেটার কিন্তু পরস্পর স্থান পরিবর্তন করেছে। তাহলে ঠিক আমরাও এখানে একই রকমভাবে এই দুটো শুধু স্থান পরিবর্তন করাবো, অর্থাৎ এটা হবে আই, এটা হবে টি। তারপরে আবার ঠিক একই রকমভাবে এই শেষের ইটা চলে এসছে এখানে, এ চলে গেছে সবার শেষে, এবং বি এবং এল যেটা রয়েছে সেটা একে অপর স্থান পরিবর্তন করেছে। তাহলে ঠিক এখানেও আমরা একই রকম করবো, এই ই আসবে এখানে, এন চলে যাবে সবার শেষে অর্থাৎ এখানে, আর আই এবং জেড পরস্পর স্থান পরিবর্তন করবে। অর্থাৎ এটা আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা সঠিক অ্যান্সারটা দেখে নেব, কিন্তু তার আগে এখানে বলে রাখি, এখানে প্রথমে আমার বসানোর সময় একটু মিস্টেক আছে, তো আমি প্রথমে সেটা কিছু বলিনি। এখানে আমার লেখার সময় প্রথমেই ভুল হয়ে গেছিলো, এখানে ই হবে না, এখানে ই স্থানে হবে সি, কিন্তু নিয়মটা একই থাকবে। এবার তোমরা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখতে পারো, আমি এটা ঠিক করে দিয়েছি এবার। অর্থাৎ ইউ আর সি এস আই ই জেড আই এন, অর্থাৎ এটা কিন্তু মিলে গেল অপশান সি এর সঙ্গে। অর্থাৎ 32 সঠিক অ্যান্সার হবে অপশান সি। আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এবং তোমরা কোন কোন রিজনিং ক্লাসগুলোকে আগে পেতে চাও, অর্থাৎ সুবীর দাসের বই থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে করতে চাও, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের সুবিধা মতো সেই চ্যাপ্টারের প্রশ্নের সমাধানগুলো আগে করিয়ে দেবো।
কারণ সামনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পঞ্চায়েতের একটা বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেই পরীক্ষায় কিন্তু রিডিং থেকে প্রশ্ন থাকবে। সুতরাং এখন থেকে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও, এবং তার সঙ্গে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেখানেও কিন্তু এই রিডিংয়ের একান্ত প্রয়োজন হবে। অর্থাৎ তোমরা কিন্তু একটিও রিডিং ক্লাস মিস করো না। এর আগে আমি যত রিডিং ক্লাস করেছি সমস্ত তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই ফলো করবে এবং প্র্যাকটিস করবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 33 এর সমাধানটা দেখে নেব। তাহলে কোশ্চেন নাম্বার 33-তে দেখো, এখানে এই যে এটা এসেছে এটা ছিল ওপরের লাইনে 4 নম্বরে, এবং এই যে আইটা এসেছে এটাও ছিল, এবং প্রথমের আইটা এসেছে শেষের 4 নম্বরে। তাহলে নিচেরটার ক্ষেত্রে আমরা একই রকম নিয়ম ফলো করবো, অর্থাৎ এই যে 4 নম্বর ই এটা চলে আসবে সবার প্রথমে, এবং এস যেটা ছিল সেটা চলে যাবে 4 নম্বরে। এবার চলে আসবো প্রথমের নিয়মে, এবার ওপরটা আবার দেখে নেব। এখানে এসটা কিন্তু জায়গাটা জায়গায় চলে এসছে, অর্থাৎ এই পিটা তাহলে ঠিক একই স্থানে বসবে এসের আগে। এই যে টিটা এটা কিন্তু এসছে এই যে এর পরের যে টিটা ছিল সেইটা এসছে এখানে, অর্থাৎ এই যে আরটা তাহলে এটা আসবে এই স্থানে, আর এই যে এনটা এটা যাবে এই আয়ের পরে, অর্থাৎ এই যে ইউটা, এই ইউটা চলে আসবে এসের পরে। এই পর্যন্ত আশা করি পরিষ্কার। এবার পরের অংশগুলো আমরা এবার দেখে নেব, যেখানে এই এলটা এসছে, এই বিফোর লাস্টের যে এলটা সেটা এসছে এখানে। তাহলে বিফোর লাস্টের যে এটা, এটা আসবে ইউ এর পরে, অর্থাৎ এটা হবে এ, এবং এই যে এটা এটা গেছে সবার শেষে আই এর পরের যে এটা, অর্থাৎ একটা সংখ্যা, অর্থাৎ এই এইচ বাদ দিয়ে ইউটা যাবে সবার শেষে, এখানে বসিয়ে দিলাম ইউ। এবং এক্ষেত্রে এই যে আইটা সেটা এসছে বিফোর লাস্টে, তাহলে এই এইচটাও আসবে বিফোর লাস্টে, এই আসলো এইচ। তারপর আবার আমরা উপরে দেখব, তারপর একদম উপরের শেষের অংশটা অর্থাৎ ইটা চলে আসছে এল এর পরে, এনও আসবে তাহলে এখানে, এবং বিটা ঠিক বি এর স্থানেই বসেছে, ঠিক এমটাও ঠিক একই রকমভাবে এ চলে আসলো এম। তাহলে এটাই কিন্তু করার পদ্ধতি, অর্থাৎ উপরে আমরা ধীরে ধীরে সলভ করব, ঠিক তার সঙ্গে সঙ্গে নিচেরটাও সলভ করতে শুরু করব। তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেছি, এটা এবার আমরা মিলিয়ে নেব। তাহলে বন্ধুরা, কোশ্চেনে যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে থেকে দেখো অপশান ডি কিন্তু এক্ষেত্রে মিলে যাচ্ছে, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 34-এর সমাধানটা দেখে নেব, এবং এই 34 নম্বর কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব ইন্টারেস্টিং। প্রশ্নের সমাধানটা ভালো করে দেখে নাও। এই প্রশ্নের প্রথমে রয়েছে সফট, 4টে লেটারের একটা শব্দ, কিন্তু তার পরিবর্তে দেওয়া রয়েছে কি একটা বড় শব্দ যেখানে রয়েছে RTNPEGSU। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? তো তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এক একটা লেটারের জন্য দুটো করে লেটার কিন্তু আমরা পাবো। এস এর জন্য এখানে দেখো রয়েছে RT, ওর জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে NP, এফ এর জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইজি, এবং টি এর জন্য যেটা পাচ্ছি বা যে দুটো পাচ্ছি সেটা হচ্ছে SU। তো তাহলে এবার আমরা দেখে নেব এটা কিভাবে হলো। এখানে কিন্তু RST, অর্থাৎ ইংরেজি লেটারের 3টে করে লেটার পরপর বসেছে RST। এন এর পরে কী হয়? এন এর পরে ও হয়, তাহলে NOP। ই এর পরে কী হয়? এফ হয়, তাহলে EFG। এস এর পরে কী হয়? এস এর পরে হয় টি, তাহলে STU। এইভাবে কিন্তু একটা সম্পর্কে এরা বসেছে। তাহলে ঠিক একই রকমভাবে এইচকে আমরা মাঝখানে রেখে, একে মাঝখানে রেখে, আরকে মাঝখানে রেখে, এবং ডিকে মাঝখানে রেখে যে লেটারগুলো পাই সেইভাবে আমরা এবার বসাবো। অর্থাৎ এইচের আগে তাহলে কী বসে? এইচের আগে তাহলে বসে জি, তাহলে GHI। এইচের পরে হচ্ছে আই বসে, এর আগে কী বসে? এর আগে বসে জেড। অর্থাৎ যেমনভাবে এ থেকে শুরু করে জেড পর্যন্ত আমরা শুরু করি, এ হচ্ছে প্রথম লেটার, জেড হচ্ছে শেষ লেটার, তেমনি আবার জেডের পরে কিন্তু এ দিয়েই আবার শুরু হয়। ঠিক একই নিয়ম এখানেও ফলো হবে, অর্থাৎ জেডের আগে হচ্ছে এ, আর এর পরে হচ্ছে বি। তাহলে আর এর আগে এবার কী হচ্ছে? আর এর আগে বসে হচ্ছে কিউ, QR, আর এর পরে বসে হচ্ছে এস, এবং ডি এর আগে কী বসে? CDE। অর্থাৎ টোটাল সিরিজ কিন্তু আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম।
এবং এটা আমরা কোথায় পাচ্ছি, দেখো অপশান নাম্বার এতে কিন্তু এই উত্তরটা রয়েছে, অর্থাৎ অপশান এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নাম্বার 35 সমাধানটা দেখে নেব। প্রথমে যে শব্দটা দেওয়া রয়েছে সেখানে সংখ্যা কম, তারপরটা কিন্তু লেটার সংখ্যা বেশি। এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে? টিকে আমরা দুটো অংশে নেব, টি ইউ ভি এ বি সি বি সি ডি এল এম এন ই এফ জি, অর্থাৎ এইটা দিয়ে শুরু হবে, বাকি দুটো করে নিচে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে তাহলে সিরও দুটো হবে, এইচেরও দুটো হবে, এরও দুটো হবে, আইয়েরও দুটো হবে, আরও দুটো হবে। সির পরে কী আছে? ডিই, এইচের পরে, এইচের পরে আই জে, এরপরে বিসি, আইয়ের পরে জে কে, এবং আরের পরে এস টি। তাহলে আমরা এই যে উত্তরটা পেলাম এটাই আমাদের সঠিক উত্তর, এবং অপশানে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখবো অপশান সিতে রয়েছে সঠিক উত্তর। এটিও কিন্তু একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেন নাম্বার 35 সঙ্গে আজকের ক্লাস আমি শেষ করছি। এর পরবর্তীতে আরও বেশি বড় ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসবো, এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু আগে আমি যেটা বললাম কোন কোন চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা আগে পেতে চাও সেটাও ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের কমেন্ট যে অধ্যায়ের ওপর বেশি আসবে সেই অধ্যায়ের ওপর ক্লাসগুলো আমি আগে করাবো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।